প্রথমে আমি মুড়ি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিলাম আমের আচার, নারকোল, নুন আছে এখানে যেটা সাদা ইয়েতে, এখানে সর্ষের তেল দিয়েছি। আর সর্ষের তেলের সাথে আমি কি নিলাম, এটা মশলা নিয়েছি, আর লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর শসা, ধনে পাতা, এবং ওই দিকে একটা লেবু। তো আমি এখানে পুরো জিনিসটা সব গুছিয়ে নিয়েছি, এবার আমি জিনিসটাকে তৈরি করব আর কি। এই আমি স্টার্ট করলাম টাইমিং, তো আমার 2 মিনিটের টাইমিংয়ের মধ্যে আমাকে করতে হবে। প্রথমে তাড়াতাড়ি করে সর্ষের তেল নিয়ে নিলাম জলদি জলদি ফটাফট, তারপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এবং ওই তেল যে চামচে ওই চামচে নিয়ে নিচ্ছি, তার সাথে নিয়ে নিচ্ছি টমেটো, টমেটো কুচি, আর নিলাম শসা কুচি, আমি এগুলো বাইরে রাখছি কারণ এগুলো মিশে যাবে বলে, ধনে পাতা, ধনে পাতা নিয়ে আবার ওটা বাইরেই রাখলাম, তার সাথে নিয়ে নিচ্ছি আমের আচারটা, যেমন ঝালমুড়িতে আমের আচার খুব ভালো লাগে, আমতেল যেটা আমরা বলি। আর এদিকে চলতে থাকছো টাইমিং 1 মিনিট 23 সেকেন্ড 22 সেকেন্ড, এইভাবে টাইমার দেখতে পাচ্ছ তোমরা। এই যে এখানে নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আচ্ছা, এখনও আমার 2 মিনিট কমপ্লিট হয়নি, এবার আমি তাড়াতাড়ি করে লেবু কাটছি। হ্যাঁ, দিয়ে এবার আমি দিয়ে দিলাম লেবুর রস, এবার আমি মুড়িটাকে মাখবো। তা আমার 2 মিনিটের আগে আমার শেষ হয়ে গেল, তোমরা দেখেছো একদম, মানে ভিডিওটা দেখতে পাচ্ছ, স্টপ ওয়াচ লাগানোই আছে। এই 56, 55, 54, 53, 52, 52 সেকেন্ড এখন বাকি আছে, 50 এইভাবে যাচ্ছে। তো এবার কমপ্লিট হয়ে গেল মোটামুটি, আর দুটো নারকেল আছে, দুটো নারকেলের টুকরো দিয়ে দিলাম। এবার আমি স্টপ ওয়াচ বন্ধ করছি, ততক্ষণ 39, 36 সেকেন্ড বাকি ছিল, 2 মিনিট হতে 36 সেকেন্ড মতো বাকি ছিল, আমার ঝালমুড়িটা কমপ্লিট হয়ে গেল, এই চ্যালেঞ্জটা কমপ্লিট হলো। এবার আমি স্যান্ডউইচ করব, তার জন্য নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, ব্রেড, শসা, পেঁয়াজ, আর এটা হচ্ছে রেড চিলি সস আর মেয়োনিজ। এবার নর্মাল স্যান্ডউইচ করছি, স্টার্ট করে দিলাম, সেটাও 2 মিনিটের, দেখছো স্টপ ওয়াচ মানে স্টার্ট করে দিয়েছি, টাইম কমতে থাকছে। এবার আমি নিয়ে নিলাম মেয়োনিজ প্রথমে, এটা খুব টেস্টি হয় তোমরা তো জানোই, স্যান্ডউইচে মেয়োনিজ লাগালে কতটা খেতে ভালো লাগে। এইবার আমি নিয়ে নিয়েছি রেড চিলি সস, এটা ভালো করে লাগাচ্ছি আর কি, এক টুকরো সরে গেছিলো, আবার ওটাকে ঠিকঠাক সেট করে লাগাচ্ছি। আমি যতটা পা মানে পেরেছি তাড়াতাড়ি করে ততটা করেছি। দেখো এখনও টাইমিং চলছে, 1 মিনিট 31 সেকেন্ড বাকি আছে 2 মিনিট হতে। শসা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর ওটা ব্রেডটা দিয়ে দিলাম, তারপরে মনে হলো আর এই গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়নি, ওটা ভুলে গেছিলাম, যে আবার দ্বিতীয়বার করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে জিনিসটা তৈরি হবে এবার, আর একটা চাকু দিয়ে আমি এটাকে কাটবো, এই চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি। চাকুটা উল্টো করে প্রথমে ধরেছিলাম, যেহেতু এটা নতুন চাকু আমি ভাবলাম যে ধার ভালো হবে, কিন্তু সেরকম ধার নিয়ে আমার পুরোনোটা দিয়ে করলেই ভালো হতো। আমার রেডি হয়ে গেল স্যান্ডউইচ, দেখো এখনো 56 মিনিট 54 মিনিট 55 মিনিট বাকি ছিল, 56 সেকেন্ড বাকি ছিল 2 মিনিট হতে, সরি। তো এইভাবে আমি স্যান্ডউইচটা বানিয়েছি, তো দেখে দেখো, মানে আসলে হাতে যতটা তাড়াতাড়ি পেরেছি বানানোর চেষ্টা করেছি। ব্রেডগুলো আর একটু বড় নিলে জিনিসটা একটু ভালো হতো, পিনাট মশলা নেবো, বাদাম নিয়েছি, গাজর, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে মশলা, এটা হচ্ছে গোলমরিচ, টমেটো, শসা, আর আমি লেবু নিয়েছি, আর নিয়েছি নুন। এবার আমি পিনাট মশলা বা বাদামের এই রেসিপিটা বানাবো, স্টার্ট করে দিলাম ফটাফট, বাদাম নিয়ে নিয়েছি, নিয়ে এইবার হয়ে গেছে, সাজিয়ে দেবো শসা। এটা খুব ইজি রেসিপি, যে কোনো বাচ্চারাও বানাতে পারে। নিয়ে নিলাম গাজর, আর নিয়ে নিয়েছি ধনে পাতা, আমার ভীষণ ফেভারিট রেসিপি এটা। তো অটোমেটিক 1 মিনিট 2 সেকেন্ড চলছে, দেখো 1 মিনিট 40 সেকেন্ড এখনও বাকি আছে 2 মিনিট হতে। নিয়ে নিলাম পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর এটা চাট মশলা, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেখো আর দেখো টমেটো নিচ্ছি, বেশ লাল লাল টমেটো, খুব ভালো লাগে এটা খেতে আর কি। লাস্টে নিয়ে নিচ্ছি নুন, নুন নেওয়ার পরে আমরা মোটামুটি তখনও আমার 1 মিনিট বাকি আছে, 1 মিনিট 16 সেকেন্ড 15 সেকেন্ড বাকি আছে। এবার দিয়ে দিলাম লেবুর রস, এখনও বাকি আছে 1 মিনিট 10 সেকেন্ড 9, বন্ধ করে দিলাম, মানে 2 মিনিট হতে বাকি ছিল তখনও, মানে এমন হয়নি যে 2 মিনিট ছাড়িয়ে গেছে।
তো আমার তৈরি হয়ে গেল পিনাট মশলা আর এদিকে আগেরটা ঝালমুড়ি সেটাও তোমাদের কাছে একটু দেখিয়ে নিচ্ছি জিনিসটা বেশ ভালো হয়েছিল আমরা সবাই মিলে খুব আনন্দ করে খাচ্ছিলাম আর কি যদিও ওটা লাঞ্চের টাইম ছিল তার জন্য মানে ভাত একটু কম খেয়েছি আমরা এই লাঞ্চ মানে এটাই অর্ধেক পেট ভরিয়ে দিয়েছিল আর কি